যখন যখন গাড্ডাই পড়ে যান, এই রকম পীর সাহেব পীরজাদা বা কিছু ভাড়াটের লোক বলার চেষ্টা করছি আমি, কি হচ্ছে বিজেপির দালাল টাকা নিয়ে নিয়েছে, একটা টাকা নিচে পুরপুরা থেকেও একজন পীর সাহেব উপস্থিত ছিলেন আজও পর্যন্ত। এটা একটা লেখা, মারাত্মক লেখা লিখেছেন পেপারে যে অনশন প্রত্যাহার হওয়ায় রাজ্য সরকার হাফ ছেড়ে যদি কাজ করে যাচ্ছেন, এখনও বলছেন আমি নিরপেক্ষ, উনি দল করেননি। 2015 সালে তিনি ওই স্টেজে গিয়েও বলেছিলেন আমি কৌশলে আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, যাতে ধ্বংস করে দেয় তার রাস্তা করে দিয়ে যাচ্ছেন, ওই জন্য অন্তর্ভুক্ত হয় 8 বছরেও করলো না। কিন্তু কিন্তু অন্তর্ভুক্ত করার জন্য যে অনশন চলেছিল 40 দিন, সেই সময়ে গিয়ে তাদের পাশে কারা দাঁড়িয়েছিলেন, যে তাদেরকে কারা আশ্বস্ত করেছিলেন, যেমন শাসক পক্ষ করেছিল নিরপেক্ষতার নামে যিনি কাজ করে যাচ্ছেন এখনও বলছেন আমি নিরপেক্ষ, উনি দল করেননি। 2015 সালে তিনি ওই স্টেজে গিয়েও বলেছিলেন আমি কোনো রাজনৈতিক দলের দালাল নই, আমি মানুষের জন্য বলি, মানুষের জন্য করি, অর্থাৎ আমি মধ্যস্থতা কারি, এইগুলো পূরণ হয়ে যাবে। সেখানে ফুরফুরা থেকেও একজন পীর সাহেব উপস্থিত ছিলেন আজও পর্যন্ত এটা ফুলফিল হলো না। পত্রিকায় বর্তমান পেপারে 10/11/2015 সালে এই খবরটা হয়েছে, সেখানে একটা লেখা, মারাত্মক লেখা লিখেছেন পেপারে যে অনশন প্রত্যাহার হওয়ায় রাজ্য সরকার হাঁফ ছেড়ে বাঁচলেন। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে রাজ্য সরকার যখন যখন গাড্ডাই পড়ে যান, এই রকম পীর সাহেব পীরজাদা বা কিছু ভাড়াটের লোক করা আছে তাদেরকে ময়দানে নামিয়ে দেন। তাই বাংলার মানুষকে বলবো, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, এই সমস্ত মানুষের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, কি তাদের কাছে থাকবেন, কি তাদেরকে প্রশ্রয় দেবেন, কি তাদের কথা শুনবেন, আপনারা ডিসাইড করুন। আমি আমার কথা বলছিনি, 2015 সালের বর্তমান পেপার ধরে আমি কথা বলছি। শুধু আমরা মৌখিকভাবে ডিমান্ড করছি না, উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিং করেছিলেন, সেখানে আটটা বিষয়ে ক্যাবিনেটের পাস হয়েছিল। তার মধ্যে একটা ছিল মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্রগুলিকে সরকারি অনুমোদিত প্রতিষ্ঠানের আওতায় আনাসহ সরকারি অনুমোদিত প্রতিষ্ঠানের আনবে। 8 সিদ্ধান্তে উত্তরকন্যায় মান রাখলেন মমতা। আনন্দবাজার পত্রিকায় খবরটা বার হয়েছিল 12/2014 বুধবারে। সেখানে 8 সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত ছিল, দেখুন, বোর্ড অব মাদ্রাসা এডুকেশনের অধীনে মাধ্যমিক ও শিশু শিক্ষা কেন্দ্রগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। 2014 সালে বলেছিল, আজকে 2023, 9 বছরেও সরকার, কিন্তু তিনি ক্যাবিনেটে যেটা ডিসিশন নিয়েছিল, ক্যাবিনেটে যেটা সিদ্ধান্ত করেছিল সেটাও পূরণ করেনি। এ হচ্ছে মাদ্রাসা শিক্ষার প্রতি মমতা ব্যানার্জির সরকারের অনীহা, মাদ্রাসা শিক্ষার প্রতি মমতা ব্যানার্জির বৈষম্য। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন দুটো আলাদা দপ্তর দ্বারা পরিচালিত, প্রত্যেকটা জেলাতে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল আছে, একটা পদ আছে প্রতিটা জেলাতে এই পদটা আছে, কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ মাদ্রাসা নাই। কেন এই বৈষম্য? আজকে বিধানসভার মধ্যে আমি মেনশন করেছি, রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রীর কাছে কেন এই বৈষম্য, শিক্ষা ব্যবস্থার সাথে, এই মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার সাথে কেন এই বৈষম্য? কিছু সাব ইন্সপেক্টর অফ মাদ্রাসা দিয়ে রেখেছে, কিন্তু সেটাও সংকুলন না, সেটাও সাফিসিয়েন্ট না। আমি আরও দাবি তুলেছি, এসআই অফ মাদ্রাসা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, এবং মাদ্রাসাতে শিক্ষক ও শিক্ষাকর্মী যে শূন্য পদগুলো আছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে অতি সত্বর সেখানে শিক্ষক ও শিক্ষাকর্মীকে পূরণ করতে হবে। এই হচ্ছে রাজ্য সরকারের মাদ্রাসা শিক্ষাকে নিয়ে অনিয়া, বৈষম্যমূলক আচরণ, বিমাতৃসুলভ আচরণ। আর এইগুলো যখন বলার চেষ্টা করছি আমি, কি হচ্ছে বিজেপির দালাল টাকা নিয়ে নিয়েছে, একটা টাকা নিয়েছে প্রমাণ করুক, কবে কোথায় কত টাকা নিয়েছে সৎ সাহস থাকলে বলতে বলুক। বিজেপির তো
এবারে যে 2021 সালে যে প্রার্থী করেছিল তৃণমূলের 153টা নেতা যাওয়া নেতাকে করেছিল, আবার সে 153-র মধ্যে প্রায় 70-এর অধিক তৃণমূলে ফিরে এসছে, যে 70-এর অধিক আবার তৃণমূলে ফিরে এসছে বিজেপি ছেড়ে, তাদেরকে মাননীয়াকে বলছি জিজ্ঞাসা করুন তো, হ্যাঁ নওশাদ সিদ্দিকীকে তোরা যখন বিজেপিতে ছিলিস কখন কোথায় কত টাকা দিয়েছিস, এই ডেটা নিয়ে বলতে বলুন। পারবে না, কারণ আমরা একটা টাকা নিইনি আর নেবও না, ক্ষমতা দখল বা টাকা কামানোর জন্য রাজনীতির ময়দানে আসিনি। যদি প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য আসতাম তাহলে শাসকের ঝান্ডা ধরে ক্যাবিনেটে বসে থাকতাম, এই জায়গায় আর লাইফ আমাকে করতে হতো না। কিন্তু এর ঊর্ধ্বে গিয়ে রাজনীতির ময়দানে এসেছি, কেন মানুষের জন্য কথা বলবো, যার ধর্ম বর্ণ নির্বিশেষে যারা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তাদের হয়ে কথা বলবো। যেমন বিধানসভায় আনিসকে হত্যা করা কেন হলো তার আওয়াজ তুলেছি, ঠিক একইভাবে শিকারী মুরাকে হয়েও কথা বলেছি, রুমা ওরায়ের হয়ে কথা বলেছি, হিজাব নিয়ে যে সমস্যা হচ্ছে সেই কথাও বিধানসভার মধ্যে বলেছি, আর বিধানসভার মধ্যে বাইরে মানুষের হয়ে কথা বলে যাবো।